আসসালামু আলাইকুম। আমার নাম মিষ্টি, আমার দেশের বাড়ি কুড়িগ্রাম। তো ভাইয়েরা, আজকে আমি আমার বিষয়ে বা আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা নিয়ে আপনাদের মাঝে এসেছি, যা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এবং কি আমি যা করছি এমনটা কোনো অপরাধ করবেন না, আর এমনটা যেন কারো জীবনে না হয়। এমনটা কিছু হওয়ার আগে আমি আপনাদের সাবধান করে দিতে চাই, বা সাবধান করার জন্য আমি আমার নিজের দিকটা না ভেবে আমার যেগুলো আমার জীবনে হয়ে গেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই কারণে যে আমি যতটা বিশ্বাস করছিলাম সেই বিশ্বাসের মর্যাদা যে দিতে পারিনি, সেই বিশ্বাস কেউ কাউকে করবেন না। যদি বলেন যে আপু কী বিশ্বাস করছিলেন যার মর্যাদা দিতে পারিনি, তাহলে বলি যে ভাইয়ারা শোনেন, আমি একটা ভালো ফ্যামিলি, খুব গরিব ঘরও না খুব ধনী ঘরও না, মোটামুটি যাকে বলে বাবা মার একমাত্র সন্তান আমি। আমার আর কোনো ভাইও নেই, কোনো বোনও নেই, আমি একাই। খুব আদরের সন্তান আমি, অনেক আদরে বাবা মা আমাকে বড় করছে, অনেক ভালোবাসতো আমাকে, সে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি। এটা আমার ব্যর্থতা, বাবা মার কোনো ব্যর্থতা নেই। বাবা মা সঠিক পথ দেখিয়েছিল, কিন্তু ব্যর্থতা আমার যে সঠিক পথটা চিনেও চিনতে পারিনি, ভুল পথে চলে গেছি। কথা বল না, চোখ চোখ করলে সেটা শোনা হয় না, এটা বাস্তব। বিশ্বাস করলে সবাই বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। যেমনটা আমি একজনকে বিশ্বাস করে তার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসি। বাবা আমাকে অনেকবার বুঝিয়েছিল যে না, ছেলেটা ভালো না, এই ছেলের সঙ্গে কথা বলা রিলেশন করা বাদ দাও, দেখো তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কিছু হলে আমরা বাঁচবো না, তাই এমনটা করো না। বাবা মা অনেকবার বুঝিয়েছিল, কিন্তু ব্যর্থতা আমি, দুর্ভাগ্য আমার যে বাবা মার এই ভালো কথাগুলো তখন আমার ভালো লাগেনি। এতটাই ভালোবাসায় অন্ধ ছিলাম, এতটাই তার প্রতি অন্ধ ছিলাম যে তাকে এতটাই বিশ্বাস করতাম বলার বাহিরে না। তো বাবা মার এই সমস্ত কথা পাত্তাও দেয়নি কখনো, শুধু ভাবতাম যে আমার সামনে আমার ভবিষ্যতে ও ছাড়া আর কিছু নেই, সব অন্ধকার। তো আমি যে ছেলেটাকে ভালোবাসতাম ওই ছেলেটার নাম ছিল হৃদয়। তো হৃদয়কে আমি এতটাই ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। সে যদি আমাকে মরতে বলতো তার জন্য আমি হাসি মুখে মৃত্যুবরণ করতেও রাজি ছিলাম, প্রস্তুত ছিলাম। কিন্তু সে এমনটা কেন করলো আমার সঙ্গে? যখন আমি বাবা মাকে তার বিষয়ে সবটা বলি, বাবা আমাকে বারবার সাবধান করছে, তার কাছ থেকে দূরে থাকতে বলছে, কিন্তু আমি শুনিনি। এক পর্যায়ে এমন করতে করতে আমাকে বলে যে আমি আমার বাড়ি থেকে কিছু টাকা, আমার যা গয়না কাঠি আছে সব নিয়ে যেন পালিয়ে আসি। তো আমি হৃদয়ের কথা মতো আমার গয়নাকাঠি নিয়ে, টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি, ওর হাত ধরে পালিয়ে যাই। তো আমাকে যে জায়গায় নিয়ে যায় ওই জায়গাটা আমি চিনি না, আমাকে বিয়ে করে বলছে এই ভেবেই যে না, বাবা মা আজকে মানে নেবে না, কাকে ঠিক মেনে নেবে। এমন করতে করতে প্রায় 3-4 দিন হয়ে গেল, কিন্তু আমি বুঝতেছি না ওর বাড়িতে না নিয়ে আমাকে অন্য এক জায়গায় কেন নিয়ে আসলো। ও তো আমাকে বলছিল বাড়ি থেকে পালানোর সময় যে ওর বাড়িতে নিয়ে যাবে, তো ও কেন আমাকে বাড়িতে নিয়ে যাইতেছে না, শুধু আমাকে এক একদিন এক এক জায়গায় নিয়ে যাইতেছে। তো এমন করতে করতে প্রায় 3-4 দিন পর একদিন আমার সঙ্গে জোর করে থাকে, আমাকে বলে যে সে আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে বিয়ে করবে, এবং আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে মরে যাবে। এতটা ভালোবাসতাম তো, তাই ভালোবাসাটাকে হারানো খুব ভয় ছিল, আর এত পরিমাণ বিশ্বাস করতাম ওকে যে বলার মতো না। বললাম না যে তার জন্য আমি মরতে পর্যন্ত প্রস্তুত ছিলাম। তো সে আমাকে শুধু অনেক কান্নাকাটি করে আমাকে এক রাত শুধু তার মতো করে চাইছিল। প্রথমে আমি বাধা দিই, বাধা দেওয়াতে সে অনেক কান্নাকাটি করে, কিন্তু ওর কান্না আমি সহ্য করতে না পেরে আমি ইচ্ছাকৃতভাবে আমি তার মাঝে আমাকে সঁপে দিই। দেওয়ার পরে সে তার মতো করে আমাকে নেয়। সেদিন সারা রাত অন্য এক জগতে ছিলাম আমি, আমার কাছে মনে হয়েছিল যে আমি অন্য জগতে আছি।
আমি এক সুখের সাগরে ভাসতেছি, এরকমটা মনে হয়েছিল। আর এটা ভেবেছিলাম যে না, তাকে নিয়ে আমি বাকি জীবনটা অনেক সুখে থাকবো। কখনো ভাবিনি যে এত সুখ আমার কপালে শোভে না, এত সুখ যে আশা করতেছি এর একটু পরিমাণ আমার জীবনে নেই, এটা একটাবারও ভাবিনি। তো সেদিন সে আমাকে তার মতো করে নিল। নেওয়ার পর এইভাবেই প্রায় মাসখানেক হয়ে গেল, সে শুধু আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এমন করতে করতে আমি তাকে বলি যে দেখো, আমার আর এরকম করে ঘুরতে ইচ্ছে করতেছে না, তোমাদের বাড়িতে নিয়ে যাবো কবে, চলো তোমাদের বাড়িতে যাব। তুমি না বলছো আমাকে বিয়ে করবা, কবে করবা? প্রায় একটা মাস হয়ে গেল। সে আমাকে বললো পরশু দিন বিয়ে করবো, তুমি খুশি তো? এই কথা শুনে আমি এতটাই খুশি ছিলাম যা বলার মতো না, যে না, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, সেই ভালোবাসাটাকে আমি আজীবনের জন্য আমার করে পাবো। আর সে তাকে আমি বিশ্বাস করে আমার যে শরীরটা তাকে দিয়েছি, সে বিশ্বাস রাখবে, বিশ্বাসের অমর্যাদা করবে না। আসলে আমার ধারণাটি সম্পূর্ণ ভুল ছিল। সে আমাকে পরশু দিনের কথা বললো, বলার পর পরের দিন বলে যে চলো আজকে রেললাইন করতে যাব, তোমার না রেললাইন করা খুব মজা লাগে, খুব ইচ্ছে হয়, তুমি না বলতো আর রেললাইন করতে তোমার খুব ভালো লাগে। আমি বলতাম হ্যাঁ খুব ভালো লাগে, বিশেষত বিকেল টাইমে রেললাইনের পাশে বসে থাকা, যাকে ভালোবাসি তার হাতে হাত রেখে বসে থাকতে খুব ইচ্ছে করে। তুমি তো আমাকে রেললাইনে খুব কম ঘুরতে নিয়ে যাও, সত্যি নিয়ে যাবো আজকে? বলে হ্যাঁ নিয়ে যাবো, তুমি যদি রাজি থাকো। আমি তাকে বলি দেখো আমি এখানে কেন রাজি হব না বলো, যাকে আমি আজবাদেকাল জীবন সঙ্গী হিসেবে পাচ্ছি, মাঝখানে শুধু রাতটুকু বাকি, রাতটুকু পার হলেই ভরের আলোতে যাকে আমি জীবন সঙ্গী হিসেবে পাবো তার সঙ্গে রেললাইনে করতে যাবো না, তুমি এটা ভাবলে কেমন করে? পরে বললাম যে এগুলো কোথায় রাখবো, এই গয়নাগাটি টাকা পয়সা নিয়ে কতদিন বা ঘুরবো বলো, যদি বাই চান্স কারো হাতে পড়ি তখন? পরে বলো যে এগুলো আমার কাছে তো আমি সাবধানে রাখবো। এই কথা বলে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে কোথায় জানি রেখে আসলো, আসার পর আমাকে নিয়ে রেললাইনে ঘুরতে এলো। প্রায় 2-3টা দিকে আমরা রেললাইন করতে যাই, সারা বিকেলটা ঘুরি, এতটাই মানে হাসি খুশিতে ছিলাম, কখনো বুঝতেও পারিনি যে কোন দিক দিয়ে সময় চলে গেল, কোন দিক দিয়ে বিকেল শেষে সন্ধ্যা হয়ে পড়লো। তখন করতে করতে প্রায় রাতে যখন 9টা সাড়ে 9টা বাজে, তখন ঘরের দিকে তাকিয়ে দেখি অনেক রাত্র হয়ে গেছে, এখন কি করবো, এত রাত্রে কোথায় যাব? তো আমাকে বললো তো তুমি এখানে বসো, বসার পর আমি খাবার নিয়ে আসি। তখন আমি বললাম দেখো আমি একা একটা মেয়ে মানুষ, এই লাইনে কীভাবে বসে থাকবো, আর এখান থেকে দোকান কত দূরে? আমাকে বললো তুমি চিন্তা করো না, এখান থেকে দোকান 2 মিনিট লাগে না, আমি চিনি, আমি খাবার নিয়ে আসতেছি, তুমি বসো, শুধু যাব আর আসবো, আধা ঘন্টা লাগবে। আমি বললাম ঠিক আছে চালু করে আসো, আমার একাকে তোমাকে অনেক ভয় লাগতেছে আর অনেক রাত হয়ে গেছে। এই কথা বলে আমাকে বলে যে দেখো তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। এই কথা বলে আমাকে বসিয়ে রেখে সে চলে যায় খাবার আনার জন্য। তো সে যাওয়ার পর অনেকক্ষণ আমি অপেক্ষা করি, সে বলছিল আমাকে আধা ঘন্টা লাগবে, সে জায়গায় 2 ঘন্টা হয়ে গেল, তার আসার কোনো নাম নেই। আমি বুঝতেছিলাম না যে আমি কী করবো, সে কেন আসতেছে না, আমি শুধু এতটুকুই আতঙ্কিতর মধ্যে ছিলাম যে তার না জানি কিছু হয়ে গেছে বা না জানি কিছু, এইটা ভেবে খুব কষ্ট পাচ্ছিল, খুব কান্না পাচ্ছিল যে ওর আমার কারণে ওর না জানি কিছু হয়ে গেল, ওর আমার কারণে যদি ওর কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কেননা আমার কারণে ওর ফ্যামিলি থেকে এত দূরে আসছে আমাকে নিয়ে, যদি ওর কিছু হয়ে যায় আমি বাঁচবো না, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই ভেবে অনেক কান্না পাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আর তার জন্য আমি শুধু অপেক্ষা করতেছি। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, তবুও তার আসার কোনো খবর নেই। পরে রেললাইনের পাশ দিয়ে প্রায় 4-5 জন ছেলে দেখতেছি হাসতে হাসতে আসতেছে, তো তাদেরকে দেখে আমি আড়ালে চলে গেলাম, জানি না কে না কে কে না কি বলবে জন্য আড়ালে চলে গেলাম। যাওয়ার পর তারা তারপর আমাকে দেখতে পায়, দেখতে পাওয়ার পর আমার কাছে আসে,
আসার পর আমাকে বলে যে তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, কোথায় থাকো, আর এত রাতে এখানেই বা আমি কি করতেছি। পরে তাদেরকে বললাম, আমার নাম বললাম, আমার বাড়ি বললাম, কোথায় থাকি, এগুলো বললাম। বলার পর বলল যে এখানে কেন এত রাত্রে। পরে তাদেরকে সত্যিটাই বললাম যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারিনি, আর সে খাবার আনার জন্য গেছে। বলে কখন গেছে? আমি বললাম যে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। পরে আমাকে বলল যে 2-3 ঘন্টা হয়ে গেছে, তুমি কি মনে করো সে আসবে? আমি বললাম হ্যাঁ আসবে। ও আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যাতে আমি কষ্ট পাই, আজ পর্যন্ত আমার বিশ্বাসের অমর্যাদা করেনি, আমার এতটুকু বিশ্বাস তার প্রতি। পরে তারা হাসে, হাসার পর বলে যে আসার সে অবশ্যই আসতো, 2-3 ঘন্টা লাগাতো না, ঠিক আছে, চিন্তা করো কেন, সে আসেনি তো কি হয়েছে, আমরা তো আছি 4-5 জন, সমস্যা নেই, 2-3 ঘন্টা না, 4-5 মিনিটও তোমাকে এখানে থাকতে হবে না, ঠিক আছে, 2-3 ঘন্টা থাকছো তার জন্য না, 4-5 মিনিটের জন্য আমাদের সঙ্গে চলে যাও, বা 4-5 মিনিট আমাদের সঙ্গে গল্প করো, তারপর একই সঙ্গে সবাই যায়। আমি বললাম কেন, ওই কথা মানে কি? আর ওকে আমি ভালোবাসি, ওয়ও আমাকে ভালোবাসে, ও খাবার আনার জন্য গেছে, অবশ্যই আসবে। পরে এইভাবে কথা কাটাকাটি হচ্ছে প্রায় 1 ঘন্টা আরও চলে গেল, তবুও তার আসার কোনো নামগন্ধ নেই। তো এমন করতে করতে আমি কান্নাকাটি শুরু করি, আর তার আমাকে জোর জবরদস্তি করে অন্য এক জায়গায় টেনে নিয়ে যেতেছে। এমন করতে করতে তার এক পর্যায়ে রেল লাইন থেকে প্রায় কিছুটা দূরে নিয়ে যায় এক জঙ্গলের মধ্যে। তো ওইখানে নিয়ে যাওয়ার পর খুব ভয় লাগতেছিল আমাকে, আর খুব কাঁদতেছিলাম আমি যে আমি কি করব। মনে মনে বাবা মাকে ডাকতেছিলাম যে বাবা হয়তো আর তোমাদের দেখা পাবো না, আর মায়ের মুখটা দেখতে পাবো না। খুব কষ্ট হচ্ছিল, খুব চিৎকার করে কাঁদতেছিলাম, তাদের কাছে অনুরোধ করতেছিলাম তাদের পায়ে পড়ে যে আমার কখনো ক্ষতি করবেন না, আমি তাদের বোনের মতো। তারা বলল আরে ধরো, বোন তো আমাদের বাড়িতে, বোন হলে বাড়িতে থাকতে, এখানে থাকত না, ঠিক আছে। তারপর তারা বুঝলো না আমাকে, আমার কথা শুনতে চাইলো না, একে একে তারা সবাই আমার কাছে আসতে শুরু করে, দুজন হাত ধরে, দুজন পা ধরে, আর একজন আমার উপরে ওঠে। ওঠার পর আমার সঙ্গে জোর জবরদস্তি করে সারা রাত যা করলো বলার মতো না। খুব ভয়েছিলাম যে যাকে ভালোবেসে বিশ্বাস করে সবটাই দিয়ে দিলাম, সে পরবর্তী আমাকে যদি না নেয়, এই কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু একটা দুঃখের বিষয় পরে বুঝতে পারি যে না, সে কোনোদিন আমাকে ভালোবাসেনি, সে শুধু ভালোবাসছে তা আমার টাকাকে, আমার গয়নাগাটিকে, আমার শরীরটাকে, আর কিছু না, আমার মনকে দেখেনি, আমাকে সে কোনোদিনও ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে আমাকে এইভাবে লোকজনের হাতে তুলে দিয়ে যেত না, যখন 5 জনের চাহিদা মিটে গেছে তার কিছুক্ষণ পর সে তাদেরকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে তোমাদের কাজ শেষ? তারা বলে হ্যাঁ শেষ। তাদের কথা মতো বুঝতে পারলাম যে যাকে এত বিশ্বাস করলাম, যাকে এত ভালোবাসলাম, সে কিনা তাদের হাতে আমাকে তুলে দিছে, আর খাওয়ার জন্য, খাবার আনার জন্য না, সে তাদেরকে আনার জন্য গেছিল। খুব কষ্ট লাগলো, তখন মনে হলো যে কেন আমি বেঁচে আছি এখনো, যাকে বিশ্বাস করে, যার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসলাম, যাকে বিশ্বাস করে বাবা মার মনে কষ্ট দিয়ে চলে আসলাম, সে কিনা এমনটা করলো, কখনো ভাবতেও পারিনি। তখন নিজের প্রতি ঘৃণা লাগতেছিল নিজের, যে আমি এটা কী করছি, একটাবার যদি বাবা মার কথা শুনতাম, মানতাম, তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না, বাবা মার কথা শুনলে এই পর্যায়ে আজকে থাকতাম না। আসলে একটা কি জানেন, বিশ্বাস জিনিসটা এমন যে বিশ্বাসের মর্ম দিতে জানে, তার কাছে অনেক কিছু আছে, দিতে জানে না, তার কাছে কিছু না, যেমনটা আমি তাকে, যাকে বিশ্বাস করে এত ভালোবাসে, পুরো ফ্যামিলির দিকে না দেখে
একমাত্র তার কথা ভেবে তার হাত ধরে চলে আসলাম। আর সে কি করলো? আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেললো, আমার বিশ্বাসে অমর্যাদা করলো। ভালোবাসা কি একই বলে যে বিশ্বাসঘাতকতা করব, শরীর নিয়ে সিনেমিনি খেলবো, গয়নাগাটি টাকা পয়সা নেব, এতে কি ভালোবাসা? না, আসলে একজন মানুষ যদি আরেকজনকে মন থেকে ভালোবাসে তাহলে সে বুঝতে পারে যে ভালোবাসার মর্ম কি, ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। এতটা অন্ধ ছিলাম তার প্রতি আমি, কিন্তু সে মূল্য দিতে জানলো না। জানি না যে সে কেন এমন করলো, সে যদি একটাবার বলতো যে না তার এগুলো প্রয়োজন, আমি তাকে হাসি মুখে দিয়ে দিতাম। যাই হোক, আমার জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে, আমার কপালে এই ছিল, কপালে যা ছিল তা কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না, যে আমারটা আমি খণ্ডাতে পারিনি, আমার সঙ্গে এটা ছিল হয়তো। এখন আমি বর্তমানে বাবা মার কাছেই আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং কি ভালোবাসাকে বিশ্বাস করতে জানবেন, মর্যাদা দিতে জানবেন, সুখে হবেন, কারো জীবনে এরকম সিনেমিনি খেলবেন না। আজকে যদি আমি মরে যেতাম তাহলে কি হতো বলেন? কিন্তু কালের কি অসীম রহমত, আমি মরিনি, বেঁচে আছি। এখন বর্তমানে বাবা মার বুকে আবারও ঠিক আগের মতো অনেকটাই হ্যাপি আছি, কিন্তু একটা কষ্ট রয়ে গেল মনে, যাকে ভালোবাসলাম, বিশ্বাস করলাম, সে বিশ্বাসের বুকে ছুরি মারলো। এতটুকুই যে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন, বিশ্বাস আনি করবেন না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন, এবং কি কারো যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যারা এরকম করেন তাদেরকে একটু অনুরোধ, কোনো মেয়ের জীবনে এরকম ছিনিমিনি খেলবেন না, বিশ্বাসের মর্যাদা দিতে জানেন, ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে জানেন।